আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। চলে গেলেন শক্তিমান বলিউড অভিনেতা ঋষি কাপুর। 2 বছর ক্যান্সারের সঙ্গে লড়ে হার মানলেন তিনি। তার বয়স হয়েছিল 67 বছর। মুম্বাইয়ের স্যার এইচ এন রিল্যান্স ফাউন্ডেশন হাসপাতালে সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের বিখ্যাত কাপুর খানদান থেকে আসা এই নায়ক। 2018 সালে ঋষি কাপুরের শরীরে ক্যান্সার ধরা পড়ে। 1 বছরের বেশি সময় যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন তিনি, তবে সম্প্রতি আবারও অসুস্থ হয়ে পড়েন। কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের দ্বিতীয় ছেলে ঋষির জন্ম 1952 সালের 4 সেপ্টেম্বর। 1973 সালে ডিম্পল কাবাডিয়ার বিপরীতে ববি সিনেমার মাধ্যমে রূপালী জগতে নায়ক হিসেবে পা রাখেন তিনি। এর আগে রাজ কাপুরের স্মরণীয় সিনেমা শ্রী 420 ও মেরা নাম জোকারে অভিনয় করেন শিশু শিল্পী হিসেবে। অমর আকবর অ্যান্টনি, লায়লা মজনু, রাফো চাক্কর, সারগম, কর্স, বোল রাধা বোল সহ অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। ক্যান্সারে আক্রান্ত অবস্থাতেই মুক্তি পেয়েছে তার কাপুর অ্যান্ড সন্স, ডি ডে, মুল্ক ও নট আউট। মুক্তির অপেক্ষায় আছে দ্য বডি। তার স্ত্রী নীতু সিং এবং 2 সন্তানের মধ্যে ছেলে রণবীর কাপুরও বলিউডের জনপ্রিয় অভিনেতা। সিলেটে গত 24 ঘন্টায় আরও 2 জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বুধবার রাতে নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া গেছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডক্টর হিমাংশু লাল রায় জানিয়েছেন, বুধবার ওসমানী ল্যাবে 83 জনের টেস্টের পর 2 জন শনাক্ত হয়। এদিকে সিলেটের একমাত্র PCR মেশিনে করোনার পরীক্ষার চাপ বেড়েই চলেছে। সিলেট বিভাগের 4 জেলার প্রায় 1 কোটি মানুষের জন্য মাত্র 1টি PCR মেশিনে গত 19 দিনে পরীক্ষা করা হয় 2000 নমুনা। চাপ কমাতে 600 নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। সিলেটে এখন পর্যন্ত 107 জনের করোনা পজিটিভ এসেছে। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 1 নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ডাক্তার বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। পটুয়াখালীর মির্জাগঞ্জের এই নারীর শরীরে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। গত 26 এপ্রিল জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদিকে ভোলা সদরে 1 জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস। এ নিয়ে বরিশাল বিভাগের 6 জেলায় করোনা মোট আক্রান্তের সংখ্যা 116 জন আর মারা গেছেন 5 জন। এদিকে লক্ষ্মীপুরে নতুন করে আরও 6 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সিভিল সার্জন আব্দুল গফর বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় করোনা রোগী বেড়ে দাঁড়িয়েছে 43 জনে। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক শহীদ মোহাম্মদ সাদিকুল ইসলামকে OSD করা হয়েছে। সম্প্রতি COVID-19 পরীক্ষার জন্য কেন্দ্রীয় ঔষধাগার থেকে দেয়া মাস্কের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই পরিচালক। করোনা ভাইরাসে আক্রান্ত বা সন্দেহভাজন রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দিচ্ছে সরকার। এর মধ্যে 500 সজ্জার মুগদা জেনারেল হাসপাতালে N95 মাস্কের নামে যেসব মাস্ক দেয়া হয় সেগুলোর মান নিয়ে প্রশ্ন তোলে হাসপাতাল কর্তৃপক্ষ। N95 মাস্ক লেখা মোড়কে দেয়া ছিল মুন্সীগঞ্জের তৈরি করা মাস্ক। গত 1 এপ্রিল এ নিয়ে মতামত চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি দেন শহীদ মোহাম্মদ সাদিকুল ইসলাম। দীর্ঘ হচ্ছে করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে সারা বিশ্বে এ ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছে 2,27,638 জন আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31,93,886 জনে। এর মাঝেও আশার সঞ্চার করছে কোনো কোনো দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। এ ভাইরাসে মারাত্মক আক্রান্ত দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকায় গত 24 ঘন্টায় দেশটির মধ্যে মাত্র 4 জন চিহ্নিত হয়েছেন যা বাইরে থেকে সংক্রমিত হয়ে এসেছে। এদিকে সংক্রমণ রোধে মধ্য জুন পর্যন্ত দেশের বাইরে ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়াচ্ছে জার্মানি সরকার। এদিকে করোনা প্রভাবে অর্থনীতির চাকার মন্থর গতির জন্য গত 1 দশকের মধ্যে সবচেয়ে বেশি অর্থনৈতিক মন্দায় পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যায় এগিয়ে থাকা দেশটিতে এ পর্যন্ত 10 লাখের বেশি মানুষের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে যা বিশ্বের মধ্যে সর্বাধিক। এছাড়া মারা গেছে 58,000-এরও বেশি মানুষ। এদিকে স্পেনে ভাইরাসের শিকার হয়েছে 2,36,899 জন, মৃত্যু হয়েছে প্রায় 24,000-এর বেশি মানুষের।
ইতালিতে আক্রান্তের সংখ্যা প্রায় 2,03,600 ছাড়িয়েছে এবং মারা গেছে 27,000-এরও বেশি মানুষ। ফ্রান্সে আক্রান্ত মোট 1,69,000, মৃতের সংখ্যা 24,000-এর বেশি। সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসানের জার্সি কিনে নিতে আগ্রহী দেখেছেন দেশের বিভিন্ন অঞ্চলের ফুটবল প্রেমীরা। এ পর্যন্ত সর্বোচ্চ 5.5 লাখ টাকার প্রস্তাবও পেয়েছেন তিনি। 2013 সালে কাঠমান্ডু সাফ গেমসের জার্সি নিলামে তোলার ঘোষণা দেওয়া তৈয়ব হাসান বলেন, খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হবে। এ থেকে প্রাপ্ত অর্থে পুরোটাই তিনি দান করবেন করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের। 1999 থেকে 2016 পর্যন্ত 35টি দেশে 100-এরও বেশি ম্যাচ পরিচালনা করেন তৈয়ব হাসান। তার মধ্যে সাব গেমসের জার্সিটি ছিল সবচেয়ে মূল্যবান স্মারক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরেই থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।